এম সাইফুর রহমান সিলেটের ইতিহাসে এক সোনালী নাম মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে মানুষের ভালোবাসা নেই শেষ বিদায় নিতে চেয়েছিলেন এই কিংবদন্তি রাজনীতিবিদ মানুষের মমতা আমি মরার এই মানুষের মমতার মধ্যেই পড়তে চাই সিলেটের মানুষের ভালোবাসার মধ্যে পড়তে চাই এটাই আমার এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে সিলেট জলের এইটা সব থাকে সিলেটবাসীকে কাঁদিয়ে দিয়ে দু নয় সালের পাঁচ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মৃত্যুর আগের দিনটিতেও প্রিয়নগরী সিলেটে আসেন এম সাইফুর রহমান শাহজালাল ও শাহপুরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন বন্দরবাজার জামে মসজিদে নামাজ আদায় করেন পরদিন ঢাকায় যাওয়ার পথেই চিরবিদায় নেন বাংলাদেশের কিংবদন্তি এই রাজনীতিবিদ সেদিনের স্মৃতি আজও ভুলেননি সাইফুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সেদিন তিনি যে স্মৃতি করেছিলেন যে আমাদেরকে বলে আসছিলেন যে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করো দেশের জন্য কাজ করবে এবং উনি উনি শেষ হজরত শাহজালাল রাজার শাহরান রহমতুল্লাহ মাদার জাহাদ করে সিলেট থেকে বিদায় নিয়ে আসছেন এবং ওই দিনই কেন্দ্রীয় জামে মসজিদে জম্মার নামাজে তিনি জনগণের উদ্দেশ্যে উনি বলছেন যে আমাকে আপনারা মাফ করেন আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নেওয়ার জন্য আসছি কীর্তিমান রাজনীতিবিদ এম সাইফুর রহমান তার জীবদ্দশায় সিলেটের আর্থসামাজিক উন্নয়নে রেখেছেন অনন্য ভূমিকা তার মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও প্রতিটি মুহূর্তে তার অভাব অনুভব করছেন সিলেটের মানুষ তার উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে আছে সিলেটের আনাচে কানাচে সেই সব উন্নয়ন কর্মকাণ্ডের মাঝে বেঁচে আছেন এম সাইফুর রহমান এখনো মানুষ তো সারা কেয়ামত পর্যন্ত মনে রাখবে ইনশাল্লাহ যে মানুষ যে মানুষ জনগণের জন্য কাজ করে যায় তাকে তো মানুষ সবসময় স্মরণ করে ইয়েতে এবং মানুষের অবদানের জন্য মানুষকে তো মানুষ স্মরণ এটা সাইফুর রহমান বলে না আপনি যদি ভালো কাজ করে গিয়ে থাকেন সেটা আপনাকেও করবে সাইফুর রহমান কখনো মিথ্যা আশ্বাস দিতেন না এটা তার ছেলে রাজনীতিবিদ নাসির রহমান সবসময় হৃদয়ে ধারণ করেন আমার তো ওনার মতনই সে আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি এবং আমি কথায় কাজে মিল রাখতে চাই আমি কোনো ভুয়া আশ্বাস দিতে চাই না মানুষকে উনিও কোনো সময় দিতেন না হ্যাঁ ইয়েতে উনি যেটা বলতেন সেটাই উনি করতেন হ্যাঁ কেউ বলতে না যে সাইফুর রহমান কোনো ভুয়া আশ্বাস দিয়ে গেছে সাইফুর পরবর্তী সিলেটে উন্নয়নের ধারাবাহিকতা নেই বলে জানালেন সাইফুর পুত্র সাবেক এমপি নাসির রহমান ধারাবাহিকতা তো অবশ্যই নষ্ট হয়ে গেছে সাইফুর রহমান যেটা করতে পারে আধা আর সবাই তো আর এটা করা সম্ভব না তো ধারাবাহিকতা দিয়ে নষ্ট হয়েছে তবে উনি ওনার জীবদ্দশায় অনেক কিছুই করে গেছেন যেটা আমার মনে হয় অনেক কিছু পরিপূর্ণ করতে পারছেন বা কিছু জিনিস হয়তো পরিপূর্ণ অনেক জিনিস সব জিনিস তার করা সম্ভব না আমাদের দেশের তো চাহিদার কোন জাতীয় সংসদের সর্বাধিক বাজেট উপস্থাপনের বিশ্ব রেকর্ডধারী এম সাইফুর রহমান ছিলেন সিলেটের উন্নয়নের ব্যাপারে আপোষহীন তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে এসব কর্মসূচির মধ্যে ছিল মৌলভীবাজারের বাহার মর্ধনে মরহুমের কবর জিয়ারত আলোচনা সভা খতমে কোরআন দোয়া মাহফিল শিরনি বিতরণ এতিমদের জন্য খাবার সরবরাহ এবং ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সকালে মৌলবী বাজারে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এম সাইফুর রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের পুত্র সাবেক এমপি নাসির রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এস নিউজ সিলেট